হ্যালো, গুড ইভিনিং। সরি, এখনো ইভিনিং হয়নি, আফটারনুন চলছে, বাট ইভিনিং খুব তাড়াতাড়ি হয়ে যাবে। সো ওয়েলকাম টু মাই চ্যানেল রানওয়ে গাইড অভিষেক, দিস ইজ অভিষেক দুয়ারি অ্যান্ড হ্যাপি শারদীয়া। শারদীয়া সকলকে শুভেচ্ছা এবং আন্তরিক অভিনন্দন। সবার জন্য পুজো খুব ভালো কাটে। আজকে মহাপঞ্চমী, তাই আমরা বেরিয়ে পড়েছি, টুকটাক আশেপাশের একটু ঠাকুর দেখব এবং আপনারা আমাদের সঙ্গে দেখবেন। সো লেটস গো, লেটস স্টার্ট দ্য ভিডিও। আমার গাড়ি রেডি হয়ে আছে, বাট প্রবলেম একটা হয়েছে, সামনে প্যান্ডেল আছে। আমরা গাড়ি ঘুরিয়ে বাইরে থেকেই যাচ্ছি উল্টো রাস্তা থেকে, কারণ সামনে এটা আমাদের পুজো উদ্বোধন আছে। সো তাই জন্যে এই যে আমাদের ডিও বাবু রেডি, সৌম, পিউ, আমার মা, সব ব্যাগগুলো নিয়েছো, আর বাবুর খাওয়ার ব্যাগ। পিউ নতুন লেন্স কাটের বিজ্ঞাপন দিচ্ছে। বিবেকানন্দ পল্লী কল্যাণ সমিতির পক্ষ থেকে আগত দর্শনার্থীদের জানায় শুভ পঞ্চমী অভিনন্দন। আমরা দেখে আসি, বিবেকানন্দ পল্লী কল্যাণ সমিতি, বরুন্দা বাগনান, হাওড়া। কলকাতার প্যান্ডেল তো আপনারা সবাই দেখেন, তা একটু অফবিট এরিয়ার যে প্যান্ডেলগুলো হয়তো অতটা এক্সপোজার পায় না বা অতটা পাবলিসিটি পায় না, তা সেইগুলোই আমরা তুলে ধরছি। আশা করি হোপফুলি আপনাদের সকলের ভালো লাগবে। আমরা এখন প্রপার দেউলটিতে চলে এসেছি, এখান থেকে আর কিছুটা গেলেই শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের বাড়ি, যেটা মানিত্রাস গ্রামে অবস্থিত। দেখতেই পাচ্ছেন, শুনতেই পাচ্ছেন ব্যাকগ্রাউন্ডে, আর কিছু বলার নেই, সঙ্গে থাকুন। এই দেখা যায় আমাদের লাইট, এই যে রিয় বাবু খেতে খেতে, রিয় বাবুর খাবারও কেনা হয়ে গেল পুজো দেখতে এসে। এখন মিড ব্রেক চলছে, দেখতেই পাচ্ছেন ভোরে KFC, তো আমরা KFC-তে এসেছি। চলুন ভিতরে যাওয়া যাক, ভিতরে দেখি কি পাওয়া যায়, সেটা দেখা যাক কি কি পাওয়া যায়। মোটামুটি এখন আমাদের কি নেওয়া হবে সেটা নিয়ে আলোচনা চলছে, মার্কেট মোটামুটি বলা হয়েছে। এই যে রিও অ্যান্ড গার্গি ওয়েট করছে গার্গির মধ্যে, এই গাড়ির মধ্যে আছে। বসে পড়ো, সামুদ্রিক লাইফটাকে দেখানো হয়েছে, স্টার ফিশ এবং এটসেট্রা আছে। এখানে আপনি রিওকে ডিস্কো লাইটের উপর দাঁড় করানো হয়েছে, যদিও রিও বুঝতে পারছে না এটা কি হচ্ছে, ভয় পাচ্ছে।
ডাইনোসরের পেটে এটা কি কুমির না ডাইনোসর এটা কুমির না ডাইনোসর ও তিমি মাছের পেটে আমরা কত সুন্দরভাবে যাচ্ছি এই সৌভাগ্যমন আমাদের হবে না বাট তিমি মাছের পেটে সিসিটিভি লাগানো সেপার্ট খুব সুন্দর করা হয়েছে গেমটা যেরকম আমাদের সবাইকে বলছিলাম ব্যাকগ্রাউন্ড নয়েজ শুনে বুঝতে পারছেন আমরা একটা সি লাইফ বা সি ফিচার যারা আছে তাদের জন্য আমরা এখন এসে গেছি হাটবাউরিয়া হাটবাউরিয়ার একটি বিখ্যাত প্যান্ডেল তো এখানে প্রতি বছরের ন্যায় এই বছর একটি দুর্দান্ত প্রচেষ্টা এটা বাহুবলীর জন্য থেকে বিখ্যাত সেই সময় বাহুবলী মাহেশমতি সাম্রাজ্য তৈরি হয়েছিল এখানে এবারে মহীশূরের রাজবাড়ির আদলে এই দুর্গা মণ্ডপটি নির্মিত হয়েছে চলুন দেখা যাক দারুণ বানানো হয়েছে আপনাদের সবার ভালো যাবে এবার কিছু খাওয়া দাওয়ার পালা এই তো রিও বাবু তুমি কি খাবে তুমি চিকেন খাবে এই বাবু বাবু খিদে পাইনি ঠিক সময় খেয়ে নিয়েছে বলো বাবু আমরা অ্যাজ ইউজুয়াল আড্ডায় চলে এসেছি বাবু তুমি কোনটা খাবে তুমি কোনটা খাবে এখানে অনেকগুলো খাবার আছে মামমামকে ডাকো